আছো সবাই? আশা করছি ভালো আছো। সিম্পল লাইফস্টাইল মিনু চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি কোনো ডেলি ব্লগ না নিয়ে, আজকে চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে কুলের আছে, টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো একদমই আমরা সরস্বতী পুজো যেহেতু মিটে গেছে সেজন্য কুল খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর কুল খাওয়া স্টার্ট মানে কুলের আচার, যেটা আমাদের খুব একটা প্রিয় একটা মানে ভাতের শেষে মানে বসিয়ে বসে খাওয়ার একটা, আমরা আজকে আগে স্কুলেও খেয়েছি মিষ্টি কুলের যে আচার নুন ছড়িয়ে, সে সুইয়ামি লাগে। তো আজকে ভাবলাম আমি বানাবো, তো আমি যখন বানাচ্ছি সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার না করলে হয় একদমই চলবে না। তো চলো কুলের আচার বানাতে কী কী লাগছে কী না লাগছে আর কী কী দইবে কী কী দেবে না সমস্ত টিপ এই রেসিপিতে আমি এই ব্লগেই আমি শেয়ার করতে চলেছি। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি, একদম মিনুস কিচেনে গিয়ে আবার তোমাদের সাথে বকবক করছি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি দেখো মিনুস কিচেনে। তো কুলের আচার বানাতে মেন আমাদের যেটা রাখবে সেটা হচ্ছে এরকম টোপা টোপা কুল ধুয়ে একদম রেখে দিয়েছি দু তিন দিন রোদে শুকিয়ে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা লাগবে ফোড়ন হিসাবে, আর এখানে মেথি মৌরি জিরে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা, এটা একটা ভাজা মশলা বানাবো। আর এটা হচ্ছে আখের গুড় পরিমাণ মতো তোমরা নিতে পারবে। তো চলো স্টার্ট করে দিই রান্নাটা। তো ফুলগুলো দেখতেই পাচ্ছ একদম মানে ধুয়ে দু তিন দিন রোদে রেখেছিলাম, একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো। আর গোটাগুলো এরকম ছাড়িয়ে নিতে হবে, টোপা ফুলের করলে পুরো টোপা টোপাই থাকবে, কিন্তু আমি টোপা ফুলের করবো না, আমি ফুলগুলো একটু গেঁথে দেবো। তো প্রথমে একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এই ভাজা মরচে মশলাটা করবো। সেটা আগে আমি শুকনো কলায় ড্রাই রোস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছ তেজপাতা আর এটার পরিমাণটা নিয়েছি তোমার আমার যে রান্নার যে চামচ আছে সেই চামচে দু চামচ করে নিয়েছি এগুলো। তো একটা সুন্দর স্মেল বেরোবে, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে, একটা সুন্দর একটা স্মেল বেরোবে ততক্ষণ অব্দি এটাকে আমাকে ভাজা ভাজার মতো একটুখানি করে নিতে হবে। এই চামচে দু চামচ করে আমি মৌরি মেথি আর তোমার জিরে আর কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো নিয়েছি। শুকনো লঙ্কা তিন চারটে নিয়েছি, তেজপাতাও দুটো নিয়েছি। তো এবার এটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করব, তারপর মিক্সিতে হোক শিলে হোক যাতে হোক তোমরা পেস্ট করে নিতে পারবে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি না গুড়টা, আখের গুড়ের না অনেক সময় পিঁপড়ে বা অনেক কিছু ময়লা থাকে যেটা আমাদের আচারে দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আচার অনেকদিন আমরা প্রিজারভেটিভ করে রাখি। তাই জন্য একটা কড়ার মধ্যে একটুখানি জল দিলাম যাতে আখের গুড়টা না লেগে যায়। তো এর মধ্যে দেখো আমি গুড়টা আর কিছু আমাদের এই এলাচদানা মেলাচদানা ছিল তো সেগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটুখানি তোমার মানে বেশ ঘন ঘন মতো হবে, দেন তারপর তুমি এটা ছেঁকে নাও। ছেঁকে নিলে পুরো পরিষ্কার একদম গুড়টা পাওয়া যাবে, যার মধ্যে কোনো পিঁপড়ে বা কোনো কাঠি কিছু থাকবে না, ফলে কি তোমার মানে ফুলের আচারটা তুমি অনেক দিন রেখে দিতে পারবে, কোনো রকম কোনো নষ্টও হবে না। এবং মানে অনেক সময় হয় না আচার নষ্ট হয়ে যায়, এই ধরুন আচার নষ্ট হবে না। তো আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে ছেঁকে নিয়েছি, দেখো আমার গুড়টা পুরো একদম পিওর, কোনো রকম কিছু কাঠি বা পিঁপড়ে বা বলো কোনো ময়লা কিছু নেই। এবার আমি আচারটা করবো বলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আচারটা আমি সর্ষের তেলেই করবো, সেজন্য 100 গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি ফোড়ন হিসাবে 3টে শুকনো লঙ্কা আর ওরকমই 2 চামচ মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে ওই ভালো করে তেলে নেড়ে নিতে হবে, বেশ একটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুন্দর স্মেল একটা বেরোবে, ততক্ষণ অব্দি এটা একটুখানি আমি ভাজা ভাজা করে নেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে মেন যে উপকরণ কুল, ঠিক আছে? এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কুল। কুলটাকে এবার এর সাথে কুলটা পুড়িয়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর কুলটা আমি এবার আস্তে আস্তে একটুখানি এটার সাথে নাড়া আচাড়াও করবো, একটুখানি মিশিয়ে নেবো কুলটা। আর কুলের আচার খেতে আমাদের ছোটো বড় সবাই আমরা কুলের আচার খেতে ভালোবাসি, কারণ আমরা স্কুলে যখন পড়তাম তখন স্কুলে টোপা কুলের আচার বিটনুন ছড়িয়ে বিক্রি হতো, মানে জাস্ট জিভে জল চলে আসার মতো ছিল সেই সেই টাইমটায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এর মধ্যে হলুদ দেবো না, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনেকে কী করে কুলের এই আমি তো টোপা রেখেছি, অনেকে কী করে এগুলো পুরো একদম চটকে রোদে দেয়, মানে নুন হলুদ মাখিয়ে একদম শুকনো শুকনো হয়ে যায় তারপর আচার করে, কিন্তু আমি আর সব করলাম না, আমি পুরো টোপা টোপাই রাখলাম। কিন্তু কুলের আচার করতে করতে কী হয় নরম হয়ে যায়, তো
সেই জন্য এবার দেখতেই পাচ্ছ ভেতরে এই যে একটু জল জল মতো এসছে। এই জল জলটা না আসলে না কিছুতেই গুড় দেবে না। এই একটা ট্রিপ তোমাদের সাথে শেয়ার করলাম, যতক্ষণ না যে এই গুড়ের মধ্যে নুন দেওয়ার পরে জল জল মতো জিনিসটা না আসবে ততক্ষণ তোমরা গুড় দেবে না। তো জল জলটা যেই এলো, আমি এবার এর মধ্যে আস্তে আস্তে যে গুড়টা আমি তৈরি করে রেখেছিলাম সেই গুড়টা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই গুড়টা দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবে কালারটা না চেঞ্জ হতে শুরু হবে। আমাদের যে ফুলের আচার এই টাইমে ফ্লেমটা একটু হাই রেখে দেবে আর কালারটা না আস্তে আস্তে চেঞ্জ হবে। আস্তে আস্তে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সত্যি কালারটা আস্তে আস্তে ব্ল্যাকে পরিণত হচ্ছিলো, ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ। তো এইভাবে আস্তে আস্তে না নাড়াচাড়া করতে হবে এবং ফুলগুলো গেঁথে গেঁথে দিতে হবে, যাতে মানে ফুলের মধ্যে এই যে গুড়ের রসটা ঢোকে আর এই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এবার আস্তে আস্তে আমি পুরোটাই দিয়ে দেবো আর একটু একটু করে দেবো আর মেশাবো। তো মানে সেন্টটাও বেশ সুন্দর, মুখে পড়লেও বেশ, খেতেও ভালো লাগবে। তো এখন অল্প দিলাম, লাস্টে আবার দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো আর তোমার মিশাবো, ঠিক আছে, দেবো আর মিশাবো আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ কতটা এটা মানে গাঢ় হয়ে যাচ্ছে, প্রচণ্ড গাঢ় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এটাকে মানে মিশাতে হবে, নালেই না কড়ার তলায় এটা লেগে যাবে। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে ফুলের আচারটা, আর গন্ধটা পুরো মম করছে, রান্নাঘর পুরো একদম গন্ধে মম করছে। ফুলের আচার দেখেই তো জিভে জল চলে আসার পায়, কার কার জিভে জল চলে আসছে ফুলের আচারের রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সুন্দর সুন্দর রেসিপি ব্লগ, ডেলি ব্লগ আমি আনতে চলেছি আর গ্যাস আমি এখানে একদমই এবার বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। আমার ফুলের আচার মোটামুটি একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার এই ফুলের আচারটা কী করতে হয় আরেকটা টিপ তোমরা শেয়ার করি, ফুলের আচার কিন্তু সবসময় কাছের জারে রাখবে, প্লাস্টিকে রাখবে না, কাছের বাটি বা কাছের জারের মধ্যে রেখে মুখে ন্যাকড়া বেঁধে রোদে দেবে। দেখবে অনেক দিন থাকবে, অনেক দিন ভালো থাকবে, প্লাস্টিকে রাখলে না ভালো থাকে না। এটা তোমাদের সাথে টিপটা আমি শেয়ার করলাম। তো চলো এবার আমি এটাকে একটা যেটুকুনি বেঁচেছিলো সেটুকুনি চীনামাটির বাউলে ঢেলে নিচ্ছি আমি। তো এই ছিল আজকের আমার মিষ্টি ফুলের আচার তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করলাম, খেতেও জাস্ট ইয়ামি হয়েছে। তোমরা বাড়িতে করে খেতে পারো, ভাতের পাতে শেষ পাতে একটু আচার আমাদের মন চায়, তো ফুলের আচারের সিজন যখন তো ফুলের আচার বানাতে পারো। তো চলো আজকের মতো এখানেই অফ হচ্ছে, ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের জন্য। বাই বাই, টাটা।